মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা দিবস রাতে মায়ের সেবা করো সবে ভাই মায়ের দোয়া না থাকিলে জীবন হবে ছাই মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা জগত মাঝে মায়ের সেবা যে জন নাহি করে বুঝবে সে দিন যে দিন তার থাকবে না মা ঘরে মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা মা বলিতে এতই মধুর তুলো না যার নাই দুঃখ ব্যথাই ডাকলে নাম কষ্ট ভুলে যাই মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা মা গো তোমার ভালোবাসার নজির মেলা ভার পিতার চেয়ে তাই তো তোমার তিন গুণ অধিকার মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা চির সুখের বেহেস্ত রয়েছে মায়ের চরণ তলে তাই বুঝি মা শান্তি এত তোমার কমল কোলে মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা আমায় ছেড়ে
মাগো তুমি কোথায় গেলে চলে অশ্রু ঝরে দুনয়নে তোমায় শরণ হলে মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা মা বলি যে মায়ের কাছে মধুর মতো লাগে সন্তানের ডাক শুনলে মাঝে দৌড়ে আসে আগে মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা শেষ ছন্দে সকলের প্রিয় কবি এমডি বক্তিয়ার রহমান তিনি কি বলছেন মাকে যে জন ভক্তি ভরে করে সরদা সেবা তার মতো ভাগবান আরে জগতে কে বা বক্তিয়ার তুমি মায়ের সেবাই জীবন টাকাটাও সারা জীবন মায়ের সেবাই কাটিয়ে তুমি দাও মা কথাটি শুনতে মধুর ডাকতে ভারি মজা আকৃতিতে ছোট দেখাই লিখতে অতি সোজা